আসসালামু আলাইকুম খোসামদেদ মাহি রমজান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও ভালো আছে আমি আজ আপনাদের জন্য সারাদিনের একটি ব্লগ নিয়ে এসেছি একটি সেহরির রেসিপি দেখাবো আপনারা ঝটপট তৈরি করে নিতে নিতে পারবেন এই টাইপের একটি সেহেরি রেসিপি সেহরিতে আমরা সাধারণত কোনো কিছু খেতে ভালো লাগে না তাহলে শুধু সিম্পল রান্না টাইপের একটি তরকারি হলেও খেতে ভালো লাগে তো আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে প্লিজ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পাথে হয়ে থাকুন আপনারা তো আমি বাজার দেখাচ্ছি গতকাল আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছিল গতকাল রাতে অনেক সবজি বাজার করে নিয়ে এসেছে রমজানে এত সবজি আসলে খাওয়া হয়ে ওঠে না এবং পেঁয়াজ আলু এগুলো শেষ হয়ে গিয়েছিল রমজান উপলক্ষে এবং মাসেরও একটি বাজার তো আমি আগেই করেছি মাসের অনেক বাজার এবং রমজানের এখনও মানে করা হচ্ছেই শেষ নেই বাজারের তো মাছ এনেছে মাছ গরু মাংস কলিজা রুই মাছ এবং বেলে মাছ নিয়ে আসছে এই ছোটো ছোটো বেলে মাছটা কিন্তু সেহরিতে আমার কাছে খেতে খুব ভালো লাগে একটু ঝাল কম দিয়ে তৈরি করতে এবং গরুর মাংস নিয়ে এসেছে ছোট ছোট প্যাকেট করে আমি রেখে দেব এবং কলিজাও নিয়ে এসেছে ফ্রিজটা ছোটো আসলে আমার বেশি একটা স্পেস কম সেজন্য বেশি বাজার একসাথে করে রাখতে ইচ্ছা হলো রাখতে পারি না এই জন্য অল্প অল্প করে বাজার করতে হয় আমার আর একটু ফ্রোজেন খাবার নিয়ে এসেছে স্প্রিং রোল ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন বল আমি এখনও খুব একটা তৈরি করে নিতে পারিনি সেজন্য জন্য তো আপেলটা আমি ঝুড়িতে নিয়ে নিয়েছি এবং ডিম নিয়ে এসেছে ডিম বেশি করে নিয়ে এসেছে বাচ্চাদের সব সময় লাগে এবং ডিমের অনেক রেসিপি আমি করি পুডিং করি সামনে একটা এর রেসিপি আপনারা পাবেন এবং খেজুরও নিয়ে এসেছে রমজান উপলক্ষে আপাতত এই আজকের আমার বাজার তো আমি এখন রান্না দেখাবো আপনাদেরকে আমি এখন দুপুরে কি লাঞ্চ বানাবো সেটাই দেখাচ্ছি এই লাঞ্চটা আপনারা রেসিপি সেহরিতে তৈরি করতে পারেন আমি চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দিয়েছি আমি অল্প করে তেল ব্যবহার করি অতিরিক্ত তেলের তরকারি আমার আসলে ভালো লাগে না যত কম তেল ব্যবহার করা যায় তরকারিতে দু টেবিল চামচ তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম বড় দুটো পেঁয়াজ কুচি করে কেটে পিঁয়াজটাকে একটু ভেজে আমি রসুন বাটা দিয়ে দিব একটা চামচ পরিমাণ এবং আদা বাটা দিয়ে দিচ্ছি সামান্য হাফটা চামচেরও কম একটু বড়ো মাছ রান্না করলে আমি কিন্তু আদা ব্যবহার করি গতকাল রাতের যে রুই মাছ আছে মাছটা তাজা মাছ কেটে নিয়ে এসেছে সেটা আমি আজকে রান্না করবো আমি হলুদ এবং মরিচের শুকনা মরিচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া এক চা চামচ এবং মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি মাছটা দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি মাছ রেখেছি ছোট ছোট টুকরা করে কেটে বড়ো বড়ো মাছের টুকরা বাচ্চারা পছন্দ করে না যে জন্য ছোট ছোট টুকরা করে রেখেছি মাছটাকে এখন ভালো করে কষিয়ে নিব। আমি ঝিঙে তরকারি দিয়ে রান্না করব গতকাল ওর বাবা ঝিঙে নিয়ে এসেছে ধুন্দুল নিয়ে এসেছে এক কেজি এক কেজি করে অনেক বেশি আমার বাসায় এত তরকারি খাওয়া হয় না বাচ্চারা তরকারিটা খুব একটা পছন্দ করে না তারপরে একটু অন্যরকম করে দিল ওরা কিন্তু পছন্দ করবে আমি মনে করি একটু পানি দিয়ে মাছটাকে কষিয়ে নেবো যাতে নিচে না লেগে যায় ঝিঙের তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে নরম নরম তরকারি একটু মিষ্টি মিষ্টি লাগে তরকারিটা আমি ঝিঙেটাকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি ঝিঙে তরকারিতে পানি ব্যবহার করতে হয় না পানি ব্যবহার করলে পানসে পান্সে হয়ে যায় তরকারিটা আমি মাছটা কিন্তু কষিয়ে নিয়েছি মাছটা উঠাবো না এর মধ্যেই ঝিঙেটা দিয়ে দিব ঝিঙেটা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রাখলেই ঝিঙে তরকারিটা একদম নরম হয়ে ঝোল বের হয়ে যায় আমি ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙেটা দেখুন ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি ঝিঙেটা দিয়ে আমি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ থেকে ছ মিনিট তাহলেই দেখবেন দেখুন আমার ঝোল বের হয়ে গিয়েছে ঝিঙে ঝিঙে তরকারি আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দুটো দিয়ে মাছটাকে কষিয়ে এখন আমি ঢেকে রাখবো পাঁচ থেকে ছ মিনিট আরও ঝিঙে তরকারিটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব জিরা গুঁড়া দিয়ে আপনারা চাইলে লবণটা একটু টেস্ট করে দেখবেন যে লবণ হলো নাকি তো এই তো হয়ে গেল আমার আজকের ঝিঙে তরকারি ঝিঙে এবং রুই মাছ দিয়ে এই ঝিঙেটা আপনারা বেলে মাছ চিংড়ি মাছ কিংবা যে কোনো মাছ দিয়ে কিন্তু ঝিঙে তরকারি ভালো লাগবে এবং সেহেরিতে আমি মনে করি খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই এই টাইপের রেসিপি বাসায় ট্রাই করে দেখবেন তো আমি রান্না করতে করতে এসে দেখি রান্না শেষ করে এসে দেখি আমার মেয়ে এবং আলমান দুজনে বিজ্ঞান বাক্স খুলে বসেছে তারা কোন একটা পরীক্ষা করবে তো দুজনে খুব এনজয় করে গবেষণা করছে বিজ্ঞান বাক্স নিয়ে তো দেখে ওরা কী করে আলমান ওর আপুর চশমা করা দেখে তার খুব ভালো লাগে চশমা পড়তে তো বিজ্ঞান বাক্সতে একটা চশমা দেয়া আছে যে পরীক্ষা করার সময় এটা পড়া তো ও এটা নিয়ে এটাতে আমাকে জিজ্ঞেস করছাম এটাতে কি পাওয়ার আছে আমি কি পড়তে পারবো আমি বলছি হ্যাঁ পাওয়ার নেই তুমি পড়ো দেখি কেমন লাগে তোমাকে সে আমাকে দেখাচ্ছে তার সুন্দর যে। যখন বলি আমাকে দেখা তখন তখনই সে একটা ভেংচি কাটে আমাকে না বিিহা আজকে কী গবেষণা করে আমি একটু দেখি আপনারাও আমার সাথে দেখেন ও গবেষণা করছে ওর দাদুর রুমে বসে কী বারুদ দিয়েছে আর হলো এর মধ্যে গ্লিসারিন দিয়ে দিবে তবে প্রথমে ভুলে সে ভিনিগার দিয়ে দিয়েছিল ভিনিগার দেওয়ার পরে আর আগুন জ্বলছিলো না এখানে নাকি আগুন জ্বলবে সে প্রথমে ভিনিগার ট্রাই করছে তো ভিনিগার দেওয়ার পর দেখে আগুন জ্বলছে না পরে আমি জিজ্ঞেস করলাম তুমি কি দিলা বলে গ্লিসারিন বলে ও ভুল হয়ে গিয়েছে এটা তো গ্লিসারিন এটা ভিনিগার এরপরে আবার সে গ্লিসারিন দিয়ে ট্রাই করলো দারুণ পরীক্ষাটা সফল হয়েছে ও আর ওর ভাই তো একদম খুবই মজা পেয়েছে এই টাইপের একটি পরীক্ষা করে এবং আমারও খুব ভালো লাগলো সাথে সাথে ধোয়া বের হয়ে আগুন কুন্ডলি বের হয়ে গেল দেখুন কেমন করে ধোয়া বের হয়ে আগুন ধরে গেল সুন্দর নয় পরীক্ষাটা তো আমার আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি আমি আশা করি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে আনন্দ দিয়ে থাকে এবং কিছুটা হলে উপকার এসে থাকে আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে আলমান ছবি এঁকেছে খুবই সুন্দর হয়েছে হক হক ব্লাস্টার আমার কাছে তো খুবই ভালো লাগছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফেজ